পয়েন্ট থেকে যায় মানে দেখেছি যত হাদিস অশিকের শিকারকারী আছে মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছিল তাদের নিয়ে সেই সমস্ত সাহাবিদের নিয়ে মানে ব্যাপক একটা মন্তব্য তৈরি করে সিরিজ আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা হাদি অশিকের কারী ভাইদের একটা প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি হাদি অশিককারী ভাইদের প্রশ্নটা হলো যে বিশ্ব নবী সাল মুনাফিকদেরকে মুনাফিকদেরকে না অর্থাৎ বিশ্ব নবী সাল আলিয়া আশেপাশে যারা ছিল বিশ্ব নবী ইসলামের সঙ্গে যারা থাকতো হয়তো তারাও মুনাফিক এই জন্য যেহেতু বিশ্বনবী সাল্লা ইসলাম মুনাফিকদের চিনতো না আমরাও মুনাফিকদের চিনি না অর্থাৎ বিশ্বনবী যে সমস্ত সাহেব হাদিস বর্ণনা করেছেন হয়তো তারা মুনাফিক ছিল মানে তাদের এই একটা দাবি মানে তাদের মূল দাবি হলো যে বিশ্ব নবী সাল্লা যেহেতু মুনাফিকদের চিনতো না আমরাও মুনাফিকদের চিনি না হাদিস আমরা বিশ্বনবী মুনাফিকদের মাধ্যমে পেয়েছি আসলে তাদের এই দাবি কতটা ভিত্তিহীন কতটা মন গড়া কতটা মানে ভরষ্টতা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দিন স্থিরভাবে দেখতে থাকুন আমরা কিছু পয়েন্টের ভিতরে আলোচনা করব ইনশাল্লাহ এক নম্বর প্রমাণ পবিত্র কোরআন সুরা হাসন উনষাট নম্বর সুরের এগারো নম্বর আয়াত আল্লাহ সুবল্লাতাল্লাহ বলছে তুমি কি দেখো নি মুনাফিকদেরকে এখানে আল্লাহ সুবানতলা মিশনালকে কী বলছে তুমি কি মুনাফিকদেরকে দেখোনি যখন আহালি কিতাবদের মধ্যে তাদের কাফির ভাইদেরকে বলে তোমাদেরকেও যদি বের করে দেওয়া হয় আমরাও তোমাদের সঙ্গে বার হয়ে যাব। তাহলে এখানে এই আয়তে থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিশ্বনবী নবী মুনাফিকদেরকে চিনতো কারণ এখানে কি বলছে দেখেন বলছে যে তুমি কি মুনাফিকদেরকে নি তাহলে অবশ্যই এখান থেকে স্পষ্ট হয়ে গেলো যে বিশ্বনবী নবী মুনাফিকদের দেখেছে তা বিশ্বনবী নবী যদি মুনাফিকদের দেখে তাকে মুনাফিকদেরকে চিনতো একটা আয়তে হয়েছে আমাদের সমস্ত আর্গুমেন্টের জবাব কিন্তু আমরা আরও উত্তর দেবো ইনশাআল্লাহ দুই নম্বর প্রমাণ পবিত্র কোরআন স্রোত হবা নয় নম্বর সুরা তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ সুবাহতলা বলছে যে তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো তাদের থাকার স্থান জাহান নাম মানে এখানে আল্লাহ সুবাহতলা বললো যে তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো যদি মুনাফিকদেরকে বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম না চিনত তবে কেন আল্লাহ সুবাহতলা বললো যে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার কথা একজন মানুষকে চেনা যাচ্ছে না তার বিরুদ্ধে আমি কীভাবে জিহাদ করব। এটা কেমন হয়ে গেল না ওই জন্য বিশ্ব এই আয়াত থেকে স্পষ্ট যে মুনাফিকদেরকে চিনতো এই জন্য আল্লাহ সুবাহাকে জিয়াদ করার পরামর্শ দিয়েছিল মুনাফিকদের বিরুদ্ধে তিন নম্বর প্রমাণ পবিত্র কোরআন ইমরান তিন নম্বর সোলা একশো সাতষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ সুবান বলছে যে মুনাফিকদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই করো তারা বলেছিল আমরা যদি লড়াই পারতাম লড়াই জানতাম অবশ্যই তোমাদের অনুগত করতাম তাহলে এখান থেকে স্পষ্ট যে মানে কাদেরকে বলা হয়েছিল মুনাফিকদেরকে বলা হয়েছিল মানে কে বলেছিল কোরআনটা কার ওপরে নাজেল হয়েছে আল্লাহ সুবনতলা কি মানুষের সঙ্গে সরাসরি কথা বলে অবশ্যই না এখান থেকে স্পষ্ট যে বিষ্ণু নবী সাল্লাহ মুনাফিকদেরকে বলেছিল আপনারা তো শাব্দিক অর্থ ধরেন এখন অর্থ দেখেন এখানে তো মুনাফিকদেরকে কথাই বলা হচ্ছে মুনাফিকদেরকে বলা হয়েছিল এখান থেকে স্পষ্ট যে বিশ্বনবী নবী সাল্লু আলু ইসলাম মুনাফিকদেরকে চিনত তাহলে এই পর্যায়ে আমরা সাহাবিদের সঙ্গে মুনাফিকদের কিছু পার্থক্য দেখবো এবং সাহাবিদের মর্যাদা দেখবো আপনার এক নম্বর পয়েন্ট দেখি পবিত্র কোরআন নয় নম্বর সরার অষ্টাশি নম্বর আয়াত এখানে আল্লাহ সোহারা বলছে রসুলগণ এবং যারা ইমান এনেছে এবং নিজেদের ধন ধনসম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে তাদের জন্য আছে কল্যাণ তারাই সফল কাম মানে এখানে স্পষ্ট যারা রসুলগণ রসুলগণের সঙ্গে যারা জনের সঙ্গে যারা ইমান এনেছে রসুলের সঙ্গে যারা ইমান এনেছে এবং যারা জিহাদ করেছে তাহলে বিষ্ণু মিস্লা ইসলামের সঙ্গে যারা থেকেছে অবশ্যই তারা মুনাফিক ছিল না কারণ এখানে তাদেরকে কল্যাণে সুসংবাদ দিচ্ছে তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে একজন মুনাফিককে কি সুসংবাদ দেওয়া হয় মুনাফিক তো জিহাদ করতেই আসছিল না আমরা পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো সাতষট্টি আয়ের থেকে দেখলাম সুরা আলী ইমরানের মানে অসংখ্য জায়গা থেকে আমরা দেখতে পারি যে মুনাফিকরা তো জিহাদ করতেই আসছিল না তাহলে কেন এখানে আল্লাহ সুবনতরা যারা জিহাদ করতে যাচ্ছে তাদেরকে সুসংবাদ দিল অবশ্যই এনারা মুনাফিক ছিল না এনারা সাহাবি ছিল তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে সাহাবি আর মুনাফিকদের মানে মুনাফিক এক নয় মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে সাহাবিদের মর্যাদা অপরিসীম এবং মুনাফিকরা মুনাফিকদের প্রতি আল্লাহ কখনো সন্তুষ্ট নয় কারণ আমরা ইতিপূর্বেই দেখেছি যে মুনাফিকরা জিহাদ করতে আসছিল না কিন্তু এই আয়তে আল্লাহ বলছে যে যারা জিহাদ করেছে তাদের জন্য কিন্তু সুসংবাদটা দিয়েছে দুই নম্বর পয়েন্টে আমরা দেখি সাহাবিদের মর্যাদা সুরাত অবা নয় নম্বর সুরার একশো নম্বর আয়াত এখানে আল্লাহ সুবনতলা বলছে যে মোহাজির এবং আনসার সাহাবিদের প্রতি আল্লাহ সুবনতলা সন্তুষ্ট মানে মহাজির এবং আনসার সাবিদের প্রতি আল্লাহ সুবনাতলা সন্তুষ্ট হয়ে গেছেন তাহলে যেহেতু মহাজির এবং আল্লাহ আনসার সাহাবিদের প্রতি আল্লাহ সুবনাতলা সন্তুষ্ট মুনাফিকদের প্রতি কি আল্লাহ সুবনাতলা সন্তুষ্ট থাকবে কখনোই তো মুনাফিকদের প্রতি আল্লাহ সুবনাতলা সন্তুষ্ট থাকবে না কারণ আমরা স্পষ্ট দেখেছি যে মুনাফিকদের সুরাত অব নয় নম্বর সুরাত ছেষট্টি নম্বর আয় সেখানে মুনাফিকদেরকে আল্লাহ ভুলে গেছেন মুনাফিকদেরকে আল্লাহ ভুলে গেছেন আর এখানে এখানে স্পষ্ট যে নয় নম্বর সরে একশো নম্বর আয়তে আল্লাহ সাহাবিদের প্রতি সন্তুষ্ট তাহলে এই জন্য আপনারা সাহাবি এবং মুনাফিকদের কখনো এক করিয়েন না সাহাবি এরা বিশ্ব সাল্লা সাল্লাম চিন্তাটা আমরা দেখালাম সাহাবিদের মর্যাদা দেখলাম যে সাহাবিরা সফল কাম সাহাবিদের প্রতি আল্লাহ সুবান সন্তুষ্ট এখন একটা পয়েন্ট থেকে যায় মানে দেখেছি যত হাদিসের কারি আছে মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছিল তাদের নিয়ে সেই সমস্ত সাহাবিদের নিয়ে মানে ব্যাপক একটা মন্তব্য তৈরি করে মানে মক্কা বিজয়ের পরে যারা লোভে মুসলিম হয়েছিল তারা তারা ছিল মুনাফিক ছিল এরকম একটা প্রশ্ন উঠে আসে এখন থেকে আল্লাহ সুব্য সেই সমস্ত সাবিদের ব্যাপারে পবিত্র কোরআন কি বলেছে তিন নম্বর পবিত্র কোরআন হাদিদ সাতান্ন নম্বর সুরা দশ নম্বর আয় এখানে আল্লাহ সুবনতলা বলছে তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে সংগ্রাম করেছে তারা পূর্ববর্তীদের মতো নয় তারা মর্যাদা অধিক শ্রেষ্ঠতর কিন্তু পরবর্তীতে যারা ব্যয় করেছে পরবর্তীতে যারা ব্যয় করেছে সংগ্রাম করেছে আল্লাপাক উভয়ের জন্যই উভয়ের জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছে মানে কল্যাণ বলতে কি জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে মানে দেখেন এখান থেকে আল্লাহ সুবান স্পষ্ট মক্কা বিজয়ের পূর্বে যে সমস্ত সাবিরা ব্যয় করেছে সংগ্রাম করেছে তাদের জন্য আল্লাহ সুবান্নালা সংগ্রাম কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছে এই জন্য কি করে কেউ বলে যে যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য সেই সমস্ত সাবিদের কপপাত দেয় এটা ঠিক না কারণ এটা যদি মক্কা বিজয়ের পূর্বে মানে পরে যারা যে সমস্ত সাবিরা ইমান এনেছিল তাদেরকে যদি অপবাদ দেয় তাহলে পবিত্র করেন এই আয়তটাকে লঙ্ঘন করা হবে সরা হাদিদ সাতান্ন নম্বর সোরা দশ নম্বর আয়াত এই জন্য আমাদের উচিত যে প্রত্যেকটা সাবি সম্পর্কে সদ এবং সুধারণা রাখা যেটা আহলসুল্লা বল যে জামাতের আকিদা জি আজ এই পর্যন্ত দেখাবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি